লা 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 লা, সাইকেল চালাও সাইকেল চালাও রে, আরে ভাই রে ভাই, কি গান শুরু করছো? এই গান তো স্বাধীনতার আগেই ব্যান হয়ে গেছে ভাই। তোমার কাছে সাইকেল আছে, আর আমার কাছে দেখো 5 লাখ টাকা দামের বাইক আছে। তোমার কাছে কি আছে? শুধু একটা সাইকেল, আর সেই সাইকেল দিয়ে ডেড ওভার গান শুনতাছো। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? তুই জানোস এই সাইকেলটা কার? এই সাইকেলটা আমার দাদার। আর এই বাড়িটা দেখতে পারছো? এই বাড়িটার দাম হচ্ছে 2 কোটি টাকা। আর তুই কি জানোস এই বাড়িটার কালার আমি চেঞ্জ করতে পারবো? আমি চাইলে 7টা কালার একসাথে ব্যবহার করতে পারবো। তাই তো এই বাড়ির দাম 2 কোটি টাকা। তুই কি করে বুঝবি? তুই তো ভিখারি, তোর কাছে কি এরকম বাড়ি আছে? ভাই আমার তো এরকম বাড়ি নাই, কিন্তু আমার বাড়িটা 25 লাখ টাকার। তোমার বাড়ির মতন না হতে পারে, কিন্তু আমার বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আর তুমি বাড়ির কথা বলছো, বাড়ি তো একটা সাধারণ, কিন্তু আমার কাছে এরকম এরকম জিনিস আছে যেগুলো দেখার পর তোমার অবস্থা এমন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওতে লাইক করো না, তো ফটাফট ভিডিওতে লাইক করে ফেলো। একবার ভিডিওতে লাইক করে ফেলো, দুইবার ভিডিওতে লাইক করে ফেলো, তিনবার ভিডিওতে লাইক করে ফেলো, দেখবে অটোমেটিক লাইক হয়ে গেছে। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা অলরেডি করে ফেলেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখো আমার কাছে আছে বুলেট বাইক, এটা নিয়ে যদি আমি রাস্তায় বের হই না, তাহলে মানুষের কান টান যা আছে সবকিছু ফেটে যায়। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, মানুষে বুঝতেই পারে, আমাকে দেখলেই সবাই সাইড হয়ে যায়। তুমি তো আমার পাওয়ার জানোই না। তোমার কাছে কি এরকম বাইক আছে? পারলে দেখাও। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস? তুই তো জানোস না আমার কাছে কি বাইক আছে। আমি 4টা 5 ডায়াল করলাম, দেখ এখন চলে আসলো ঘোস্ট রাইডার বাইক। এই বাইকটা যদি আমি চালাই, তাহলে আমার শরীরে আগুন লাগবে না, কিন্তু বাইকে ঠিকই আগুন থাকবে। আর এই বাইকের সাথে যারা টক্কর লাগে, তাদের বাইক, তাদের গাড়ি সবকিছু জলে ছারখার হয়ে যায়। আর আমার যদি গোসল করতে হয়, সুইমিং পুলে বাইকটাকে নিয়ে রেখে দেই, পানি অটোমেটিক গরম হয়ে যায়। পানি গরম করার জন্য তোর মতন চোলা ব্যবহার করি না, বুঝতে পারছ? শীতের দিন তো, তাই তো তুই গোসলই করস না। আরে ভাই কি যে বলো, দাঁড়াও তোমাকে চমৎকার একটা গাড়ি দেখাচ্ছি। এই গাড়িটাকে চিনো? আরে এটাকে চিনবে কি করে? দাঁড়াও আমি বলছি, এই গাড়িটা চালানো যায়, আবার গানও শোনা যায়। দেখবে আমি শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বসেন বসেন, বসে যান। দাঁড়াও ফুল ডিজেটা লাগাচ্ছি। বসেন বসেন, বসে যান, বসে যান, বসেন বসেন। আই হাই সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোসাস। ভাই দেখতে পারছো এরকম গাড়ি কি তোমার কাছে আছে? জীবনেও তো এরকম গাড়ি দেখাতে পারবে না। আমি জীবনেও দেখাতে পারবো না। দাঁড়া আমি তোকে দেখাচ্ছি আমার কাছে কি গাড়ি আছে। এই গাড়িটাকে তুই চিনস? চিনবে কি করে? এটা হচ্ছে সুপার বুলেরু। এই গাড়িটা কিনা হয়েছে 1 কোটি টাকা দিয়ে। হ্যাঁ এই গাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনা হয়েছে। তুই তো এই গাড়িটা জীবনেও দেখোস নাই, তুই আবার কিনবি কি করে? পারলে তুই দেখাস না এরকম গাড়ি তোর কাছে আছে কিনা, এরকম গাড়ি থাকবে কি করে? তুই তো জীবনে দেখোসই নাই। তুমি কি বলো ভাই, আমার কাছে এরকম গাড়ি নাই। দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমার কাছেও এরকম বুলেরো গাড়ি আছে। তোমারটা তো সাদা আর আমারটা হচ্ছে লাল, দেখতে পারছো? আর হ্যাঁ আমি তোমাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি, না হলে তুমি আবার বলবে গুগল থেকে ডাউনলোড করে দেখিয়ে দিছি। দেখতে পারছো আমার কারটা কিরকম? তোমার কাছে কি এরকম গাড়ি আছে? দাঁড়া তোরে আমি একটা জাদু দেখাচ্ছি, তুই তো দেখোস নাই। দাঁড়া আমি তোকে দেখাচ্ছি। প্রথমে আমার মোবাইলটা বের করলাম, তারপর আমি 320 ডায়াল করলাম। দেখ আমার কাছে চলে আসলো সুপার জেট প্যাক। তো এইটা দিয়ে আমি আকাশের উপর উঠতে পারবো, ইমন কি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো কান্ট্রিতে যেতে পারবো। তুই কি যেতে পারবি? তুই তো জীবনও যেতে পারবি না। আর তুই এরকম জেট প্যাক জীবনও কখনো দেখোস নাই।
পারবি কি দেখাতে? আমার তো মনে হয় না তুই দেখাতে পারবি। এইটা কি কোনো কথা? আরে কি বলো ভাই, আমি দেখাতে পারবো না, দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি তো আবার আমার সাথে পন্ডিতি করবে। দেখো প্রথমে আমি আমার মোবাইলটা বের করলাম, তারপর 444 ডায়াল করলাম, তো আমার সামনে দেখো একটা বাইক চলে আসছে। আরে এই বাইকটা আমি যেখানে মনে চাই সেখানে নিয়ে যেতে পারবো। তোমার সুপার জেট প্যাক যেরকম ভাবে কাজ করে না, আমার বাইকটাও সেরকম ভাবে কাজ করে। এই দেখো, দাঁড়াও আমি আকাশের উপরে যাই আগে, না হলে বলবে আমি মিথ্যা কথা বলতাছি। আছে কি এরকম বাইক তোমার কাছে? পারলে তুমি দেখাও। আচ্ছা দাঁড়া আমি তোকে দেখাচ্ছি আমার কাছে কি আছে। এই দেখ আমি ডায়াল করলাম 600, আমার কাছে কি আসলো? কুকুর। দাঁড়া আমি অনেকগুলো কুকুর নিচ্ছি, দেখতে পারছস? এইগুলো হচ্ছে আমার গ্যাং, তোর পিছনে যদি লাগাই দেই না তাহলে 2 মিনিটের ভিতরে হসপিটালে চলে যাবি। বন্ধুরা তোমরা কি বলো, তোমাদের পাওয়ার দেখাতে পারবে? হ্যাঁ বস, আমাদের পাওয়ার আমরা দেখাতে পারবো। যারা যারা ভিডিওতে লাইক করো নাই, ফাটাফাট ভিডিওতে লাইক করে ফেলো এবং ফাটাফাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। দেখ তোর কাছে কি এরকম কুকুর আছে? আরে ভাই তুমি যে কি বলো, দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে কি আছে। দেখো আমি 400 ডায়াল করলাম, এখন আমার কাছে কি আসলো? টাইগার, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ডিসি প্যাস লাগাইয়া। তোমার কাছে যতগুলা কুকুর আছে না, আমার কাছে একটাই 100। তোমার কুকুর গুলাকে 1 মিনিটে সাফ করে দিবে। তুমি তো আমার বন্ধুকে চিনো না, কিরে বন্ধু কি বলস? আরে হ্যাঁ ব্রো হ্যাঁ, 1 মিনিটে সাফ করে দিব। তোমার গেমের মধ্যে যদি আকাশের উপর থেকে জাম্প দিয়ে দাও তাহলে তুমি যদি মাটিতে পড়ো তোমার অবস্থাটা কিরকম হয়? তুমি তো পুরা সুইসাইড করে ফেলো। এরকম ভাবে মরা আমি জীবনেও কখনো দেখি নাই। দাঁড়া বেটা তোর গেমেরটা দেখাচ্ছি, আকাশের উপর থেকে জাম্প দিলে ও ভাই ও ভাই ও ভাই প্রতিবন্ধী নাকি? ও ভাই পাবনাতে পাঠাতে হবে। আরে এটা ঘুড়ির মতন ঘুরছে কেন? বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আর তোমাদের কিরকম ভিডিও দেখতে পছন্দ সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। নেক্সট টাইমে চেষ্টা করব সেরকম ভিডিও আনার। আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো নাই, ফাটাফাট ভিডিওতে লাইক করে দিবে, এবং যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, সাবস্ক্রাইব হয়ে যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।